ভিডিওতে আমরা এর পাঁচটা স্টেজ সম্পর্কে কথা বলব এর ভিতরে বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেলের সব টপিকই থাকবে এবং আপনি কোন স্টেজে আসেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তো ভিডিও লাস্টের টিপস থাকছে অ্যাডভান্স টিপস যে টিপসগুলো আপনি ফলো করতে পারেন আপনার হ্যাকিং ক্যারিয়ারটা আরও সুন্দর করার জন্য কিংবা আপনি যদি মনে করেন যে হ্যাকিং আপনার জন্য না তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন সো প্রথমে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো বিগিনিং স্টেজে কী কী হয় বিগিনিং স্টেজে মনে করেন যে আপনার যে ইন্টারেস্টটা আসে হ্যাকিংয়ের প্রতি সেটা কীভাবে আসে অনেক ক্ষেত্রে কী হয় আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করছিলো কিংবা আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আপনার আপনাকে ধোকা দিয়ে কেউ আপনার অ্যাকাউন্টটা নিয়ে নিল কিংবা আপনার জিমেইলের অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে সেক্ষেত্রে কী হয় আপনার ভিতরে একটা জেদ আসে যে আমি হ্যাকিং করবো ঠিক আছে তো এখান থেকেই মূলত হ্যাকিংটা আমাদের শুরু হয় মোস্ট অফ যারা ছিল তাদের এইভাবে শুরু হয়েছে এবং আরেকটা আসে সেটা হলো বিভিন্ন হ্যাকিং মুভি আছে যেগুলো রিয়েলিস্টিক না একেবারেই পরিপূর্ণ ফালতু মুভি অনেকগুলো আছে যেগুলো দেখানো হয় যে কয়েকটা টাইপ কমান্ড করছে এবং হ্যাকিং হয়ে যাচ্ছে তো এখান থেকেও মানুষের ইন্টারেস্ট আসতে পারে তো সেক্ষেত্রে এইভাবে আসা উচিত এইভাবে আসে মেইনলি মানুষের তো আপনার যদি এভাবে আসে কোনো ব্যাপার না এটা এভাবে শুরু হয় এবং সেক্ষেত্রে আপনি কী করেন সেক্ষেত্রে আপনি গুগলে চলে যান গুগলে গিয়ে আপনি সার্চ দেন যে কীভাবে মেইনলি হ্যাকিং শিখতে হয় আগের ভিডিওগুলোতে আমি দেখেছি অলরেডি একটা ভিডিও ছিল আমাদের যে 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 কাজগুলো আপনি করবেন না হ্যাকিংয়ের এই ভিডিওটা দেখতে পারেন সেখান থেকে আপনি অনেক ধারণা নিতে পারবেন যে কাজগুলো করলে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে কিংবা আপনি হ্যাকিং নাও শিখতে ঠিক আছে তো সেক্ষেত্রে যে কাজগুলো করেন আপনারা সিম্পলি গুগলে যান গুগলে গিয়ে সার্চ দেন যে কীভাবে হ্যাকিং শিখে যায় এবং ওইখান থেকে অনেকগুলো টিপস অ্যান্ড টিউটোরিয়ালগুলো পান এবং এগুলো দেখা শুরু করেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার কোনো নলেজ না থাকার কারণে আপনি অনেকগুলো টাইম ওখানে ওয়েস্ট করেন যে হ্যাকিং আসলে কী কীভাবে হয় তবে এটা ম্যান্ডেটরি এটা সবারই করতে হয় না করলে আপনি শিখতে পারবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মনে করেন গুগলে গিয়ে বিভিন্ন ধরনের সার্চ টার্চ দেন তো আমরা সার্চ দিচ্ছি না এখন তো এরপরে যেটা হয় এরপরে যেটা হয় সেটা হলো স্টেজ টু স্টেজ টুতে আপনি এখন হালকা জানেন মানে হালকা পরিমাণ আপনার ধারণা আছে যে হ্যাকিং আসলে কী হয় এখানে কোন কোন ফিল্ডগুলো আছে এগুলো সব আপনি হালকা ধারণা পেয়েছেন এবং এখন আপনি অলরেডি বিভিন্ন কোর্সে যুক্ত হওয়া শুরু করেছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি নতুন নতুন কোর্সে ভর্তি হন এবং মানে মানি ইনভেস্ট করেন কিংবা এর ফ্রি কোর্স সার্চ করেন ইউটিউবে গিয়ে এবং আপনি সেই কোর্সগুলো করা শুরু করেন তো এখান থেকে আপনি একেবারে যদি বিগিনার স্টেজে থাকেন সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে কিংবা ইউটিউবে গিয়ে যদি হ্যাক বা ইমেল সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের যে ফ্রি কোর্সগুলো আছে সেগুলো করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি আসবেন এর ভিতরে চ্যানেলে চলে আসবেন আমাদের চ্যানেলে আসার পরে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন ভিডিওগুলো ঠিক আছে ফ্রি সতেরো থেকে আঠারোটা প্লে লিস্ট আমাদের চ্যানেলের ভিতরে আছে তো আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন ওকে সো এর এরপরে যে স্ট্রেসটা আসে সেটা হলো থার্ড স্ট্রেস তো এই ক্ষেত্রে কী হয় এই ক্ষেত্রে আপনি হ্যাকিংয়ের একটা কোর্স শুরু করেন ঠিক আছে কোর্সগুলো প্রথমে মনে করেন যে এক আওয়ার দেখেন মনে করেন আপনি এখন অলরেডি পঞ্চ তিরিশ থেকে চল্লিশটা কোর্সে অনলোড করেছেন কিংবা আপনি দশ থেকে বিশটা কোর্স আপনি অলরেডি পিন করে রেখেছেন ঠিক আছে গুগলের ভিতরে ইউটিউবের অনেকগুলো কোর্স আপনি করা শুরু করেছেন তো সেক্ষেত্রে আপনি কী করেন অনেক প্রত্যেকটা কোর্স তো করা সম্ভব হয় না আপনার ক্ষেত্রে তো আপনি স্টেজ থ্রিতে এসে আপনি এখন শুরু করেছেন আপনি প্রত্যেকটা কোর্সের এক ঘন্টা করে দেখা শুরু করলেন তো সেক্ষেত্রে কি হয় আপনি প্রথম একটা কোর্স অনলোড করলেন করার পরে সেই কোর্সের প্রথম এক ঘন্টা দেখার পরে আপনার মোটিভেশন গায়েব হয়ে গেল আপনি আর শিখতে পারলেন না তো সেক্ষেত্রে আপনি কী করলেন দ্বিতীয় একটা কোর্স শুরু করলেন এবং শুরু করার ক্ষেত্রে আপনি দুই গুণ স্পিডে দেখা শুরু করলেন তার কারণ আপনি চাচ্ছেন যে ওর ভিতরে যা আছে ওইটা আপনি কয়েক মিনিটের ভিতরে জেনে যাবেন ঠিক আছে তো এই এইগুলো করার কারণে কী হয় আপনি অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে যান ঠিক আছে তো আপনার কী হয় অনেকগুলো যে ভ্যারাইটি অফ ফিল্ড আছে সেগুলো থেকে আস্তে আস্তে নলেজগুলো তৈরি হয় তো এটা কিন্তু কোনো খারাপ বিষয় না এটা হতে পারে এবং আমি যেটা আপনার করা সাজেস্ট করি এটা না কিন্তু এইভাবেই কিন্তু আস্তে আস্তে শিখতে হয় ঠিক আছে তো এখানে হাল ছাড়া যাবে না এইভাবে শিখতে থাকুন আপনি যদি মনে করেন যে আমি কিছুই পাচ্ছি না তো হালকা হালকা ধারণা কিন্তু আপনার ভিতরে আসছে হ্যাকিং কী আপনি মেট্রাসপট সম্পর্কে মনে করেন একদিন জানার চেষ্টা করলেন এনমএফ টুল সম্পর্কে জানলেন এটা কি ম্যাচ স্ক্যান কী ঠিক আছে অ্যাক্টিভ ডাইরেক্টরি কী এগুলো পরে আসে এগুলো এখন আসে স্টে থ্রিতে তো সেক্ষেত্রে আপনি কি করলেন তারপর আমাদের যে ব্যাস টু অলরেডি আছে তারা অনেকে এখন অনেকে শিখছে তো ব্যাস টুতে যারা আছে তাদের প্র্যাকটিস আমি তাদের ভিতরে একটা একটা এ দেখতে পেলাম একটা মানে গ্যাপ দেখতে পেলাম তারা ভিতরে হয়তো দুই থেকে তিনজন শিখছে ঠিক আছে তো সেক্ষেত্রে তারাও কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করছে তো এটা আছে স্টেজ থ্রিতে ঠিক আছে তো স্টেজ থ্রির পরে এর ভিতরে আরও কিছু বিষয় আছে যেমন এর ভিতরে অ্যাডভান্টেজ হলো আপনি ভ্যারাইটি টুলস আমাকে জানতে পারছেন এবং ডিসঅ্যাডভান্টেজ হল একটা রাইট পথ ফলো করার না কারণে আপনার হলো টাইম ওয়েস্ট হচ্ছে ওকে সো এরপর স্টেজ ফোর স্টেজ ফোর হলো আপনি সামান্য শিখে প্র্যাকটিস করার চেষ্টা করছেন তো এক্ষেত্রে কী হয় আপনি মনে করুন যে হালকা ধারণা নিলেন আপনি বিভিন্ন ইউটিউবারের হ্যাকার স্প এরপরে জন হ্যামন যারা আছে তাদের ইউটিউব চ্যানেলগুলো দেখলেন এবং দেখে দেখলেন যে তারা ইজি সিটিএফগুলো প্র্যাকটিস করছে এবং আপনি এগুলো হালকা দেখে চিন্তা করলেন যে আমি এখন মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি এবং আমি প্র্যাকটিসে হয়ে যাব তো সেক্ষেত্রে আপনি কী কী করছেন আপনি আপনার স্টেজ ফোরে এসে আপনি হলো ইজি বক্স যেগুলো আছে যেমন সিম্পল সিটিএফ পিকেল দ্য পিকেল অ্যান্ড রিক এরকম ধরনের যে রুমগুলো আছে এরপরে হ্যাক দ্য বক্সের রুম আছে প্রুভিং গ্রাউন্ড অফ সেকের এইসব জায়গা থেকে আপনি প্র্যাকটিস করা শুরু করেন তো সেক্ষেত্রে আপনার কী হয় আপনি গিয়ে ওইখানে আসাহত হয়ে পড়েন আপনি দেখেন যে কোনো রুমই আপনি সলভ করতে পারছেন না বিশেষ করে প্রুভিং গ্রাউন্ডের অনেকগুলো রুম আছে যেগুলো বিগিনার লেভেলের রুম কিন্তু আপনি সলভ করতে গিয়ে অনেক প্যারা নিতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি আপনার নোটগুলো দেখেন নোটগুলো নোট করার চেষ্টা করেন আপনি জানেন যে চ্যারিটি বলে একটা টুল আছে সেখান থেকে আপনি নোট করার চেষ্টা করেন কিন্তু আপনি দেখেন যে আমি তো কিছুই পাচ্ছি না সেক্ষেত্রে আপনি নোট করতে পারছেন না ওকে তো এরপর যেটা আসে সেটা হলো আপনার মনে হয় যে হ্যাকিং আমার দিয়ে হবে না আমি পারবো না এটা আসলে আমার কাজ না আমি আমি অবশ্যই যদি লেবার লেবারের কাজও করি কিংবা যদি আমি কাজ করি সেক্ষেত্রে আমি আরও বেশি মানে সমাজের উপকারে আসতে পারবো কিন্তু এইটা এক্ষেত্রেও স্টেজ ফোরে অনেকেই ছেড়ে দেয় কিন্তু এর পরেই কিন্তু আমাদের সাকসেসফুল যে ক্যারিয়ার শুরু হয় এর পরেই কিন্তু আসে ঠিক আছে তো আলিবাবার ফাউন্ডার জ্যাক মা একটা কথা বলছিল যে প্রত্যেকটি সফলতা পরশু আসে তো সেক্ষেত্রে মানুষ আগামীকালকের বিকেলবেলায় মারা যায় তো এক্ষেত্রে কী হয় আপনি স্টেজ ফোরে এসে যখন খুবই কাজ চলে গেছেন তখনই কিন্তু আপনি হাল ছেড়ে দিয়েছেন তো এক্ষেত্রে কী হচ্ছে আপনি অন্য কোনো কাজে শিফট করছেন আপনি ডিজিটাল মার্কেটিং অন্যান্য যে সেক্টরগুলো আছে ডাটা এন্ট্রি এই কাজগুলো করা শুরু করছেন আপনি ইতিখাল থেকে পারবেন না বলে ছেড়ে দিয়েছেন তো এক্ষেত্রে আপনি যদি না ছাড়েন এবং স্টেজ ফাইভ এর পরে যে স্টেজ সেক্ষেত্রে আপনি কী করলেন এতদিনে এখান থেকে একটু ওইখান থেকে একটু এইভাবে শেখার পরে আপনি যেই নলেজটা গেইন করেছেন সেইটাই আপনি ব্যবহার করা শুরু করেন স্টেজ ফাইভে এসে স্টেজ ফাইভে আপনি এতদিনে যা শিখলেন সেগুলো আস্তে আস্তে আপনি বিভিন্ন প্রুভিং গ্রাউন্ডের বক্স তারপরে ট্রাই হ্যাকমির যে রুমগুলো আছে সেগুলোর সিটিএফ চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে উইদাউট ওয়াক থ্রু আপনি করা শুরু করলেন এবং এক্ষেত্রে আপনার যে আপনি আস্তে আস্তে মনে করলেন যে হ্যাঁ আমি এবার আস্তে আস্তে পারবো তো এই যে স্টেজ ফাইভ এই স্টেজ ফাইভ পর্যন্ত আসতে কিন্তু আপনার অনেক টাইম লেগে যেতে পারে এটা মনে করেন অনেকের ক্ষেত্রে দুই বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে ইভেন অনেকে দেড় বছর ভিতরে আসতে পারে তবে আপনি যদি প্রথম থেকে যদি কোনো একটা কোর্সে কিংবা কোনো একটা একটা কী বলা যায় এটার যদি আপনি কোনো ভ্যালিড কোনো পথ এটা যদি আপনি না চুজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাইম ওয়েস্ট হয়ে যেতে পারে ঠিক আছে আর এর এরপরেই যখন আপনি এই হালকা যে ইজি যে বক্সগুলো আছে এগুলো যখন সলভ করতে পারেন তখন আপনার বিষয়ে যে সেলফ কনফিডেন্স তৈরি হয় সেগুলো দিয়ে কিন্তু আপনি পরবর্তী অনেক হার্ড যে বক্স সেগুলো সলভ করতে পারেন তার কারণ এখানে যে ট্রায়াকমির যে বক্সগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটার ম্যাথোলজি প্রায় একই রকম ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি একটা বক্স সলভ করলে অন্যান্য বক্সের হালকা হালকা কিন্তু এখান থেকে আপনার জ্ঞান হয়ে যায় যে কীভাবে সলভ করতে হবে তো এরপরেই স্টেজ ফাইভের পরে যেটা হলো সেটা হলো সাকসেস স্টেজ তো এক্ষেত্রে আপনার কী হয় প্রচুর আপনি সেলফ মোটিভেটেড হন আপনি অনেকগুলো বক্স সলভ করেছেন বক্স সলভ করার কারণে আপনার অলরেডি আপনি জানেন যে কীভাবে সলভ করতে হয় ট্রে হ্যাক মি হ্যাক দ্য বক্সের অনেকগুলো যে বক্স তখন আপনি কী করেন তখন আপনি আপনার সেলফ কনফিডেন্সের কারণে যেগুলো হার্ড বক্স সেগুলো আপনি সলভ করা শুরু করেন এবং এখান থেকে মনে করেন যে আপনার লার্নিংয়ের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো পড়তে শুরু করেন বিভিন্ন বাঘ কীভাবে সাবমিট করতে হয় বিভিন্ন বাঘ বাউন্ডি প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড হওয়া শুরু করেন এবং লাস্টে গিয়ে দেখা যায় যে আপনিও নতুন নতুন বাঘ খোঁজ বের করতে পারছেন তো এই যে পাঁচটা স্টেজ এর ভিতর থেকে আপনি যে কোনো স্টেজ থাকতে পারেন তবে আপনি যে স্টেজ আসেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আমি স্টেজ ফোর স্টেজ থ্রি কিংবা ফাইভে আসি এবং একটা অ্যাডভান্স টিপস আমি দিতে চাইছিলাম ভিডিওর প্রথমে সেটা এখন দিব এটার জন্য অনেকেই আপনারা ওয়েট করে আসেন সেটা হলো আপনি যে স্টেজে থাকুন না কেন আপনি কখনোই ভাববেন না যে আমি পারবো না ঠিক আছে আমি যে ভিডিওতে যে স্টেজগুলো বললাম স্টেজ থ্রি স্টেজ টু এখানেই কিন্তু অনেকে হ্যালস হয়ে দেয় ঠিক আছে স্টেজ ফোর পর্যন্ত অনেকে আসে না তো সামান্য শিখে যদি প্র্যাকটিস করতে হয় সেক্ষেত্রে আপনি তাও করবেন করার চেষ্টা করে দেখবেন যে আসলে কী হয় এখন সামান্য শিখে প্র্যাকটিসের ভিতর আর একটা অপশন আছে সেটা হলো মনে করুন যে আপনি একটা ওয়েবসাইটে গেলেন গিয়ে মনে করেন যে ইউটিউবের ভিতরে আমরা আসি তো এখান থেকে যদি আমি ইন্সপেক্ট দিই সেক্ষেত্রে কিন্তু এর যে কোডগুলো আছে এগুলো কিন্তু এখানে দেখায় ঠিক আছে ডেভেলপার অপশন অন করলে এখান থেকে বাগার দেখায় তো এখান থেকে মনে করুন যে আপনি অন করলেন করে আপনি এখান থেকে কিছুই বসবেন না এখন বিগিনার লেভেলে তো সেক্ষেত্রে আপনি অনেকগুলো রুমের যে সিটিএফ রুম আছে সেগুলোর ভিতরে আপনি যান গিয়ে এখানে ক্লিক করেন করলে আপনার এখান থেকে অনেকগুলো জিনিস আছে যেমন এখানে দুইশো এখানে ওকে দেখাচ্ছে এইচ টি টিপি ওয়ান পয়েন্ট ওয়ান দেখাচ্ছে ঠিক আছে এই বিষয়গুলো অনেকে আপনি এখনই বোঝেন না কিন্তু যারা বোঝেন তাদের জন্য কিন্তু এটা কোনো ব্যাপারই না ঠিক আছে তো সবসময় আমি যেটা আপনার সাজেস্ট করব আপনি বিগিনার লেভেলের দিকে মনোযোগী হন আপনি বেসিকটা ভালো করে ঠিক করেন কারণ আপনি যখনই আপনার বিল্ডিংয়ের বেসমেন্টটা স্ট্রং করবেন তখন দেখবেন যে আপনার বাড়িটা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তো সেজন্য আপনি যে স্টেজে থাকুন ভেঙে পড়বেন না এইভাবেই প্রত্যেকটা হ্যাকারে জার্নি হয় প্রত্যেকটা হ্যাকার এইভাবেই শেখে এখান থেকে একটু এখান থেকে একটু তবে সবসময় একটা একটা কি দুইটায় এরকম পথ ফলো করবেন বিভিন্ন ইউটিউবার আছে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে যে আপনি কীভাবে শুরু করতে পারেন বিগিনার লেভেলে তো এইগুলো দেখে আপনি শেখার চেষ্টা করুন সো বেস্ট অফ লক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম